আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, অনুষ্ঠান নারী ও শাড়ি। আজকের এখনকার নারী ও শাড়ি অনুষ্ঠান হচ্ছে আমাদের অর্পিতাস উইভার্স গ্যালারি, অর্থাৎ অর্পিতার অনুষ্ঠান। আমরা খুব ওয়েট করে থাকি, মানে বলা যেতে পারে ইগারলি ওয়েট করে থাকি অর্পিতার জন্য। নমস্কার। কারণ অর্পিতার মূলত কাজটা হচ্ছে একেবারে হাতে তৈরি করা শাড়ি, মানে সুতোটাও হাতে কাটা হবে, শাড়িটাও হাতে বোনা হবে। ইনফ্যাক্ট ও আজকে নিজে যে মসলিনটা পরে আছে অসাধারণ, এবং পুরো হাতে ঘোরানো কাজ। এইটাও চাইলে, এই ধরনের শাড়ি চাইলেও পাবেন। এগুলো হচ্ছে প্রিমিয়াম রেঞ্জ অফ মসলিন, আবার ইকোনমিক রেঞ্জেও পাবেন। তো দেখা শুরু করি প্রথম শাড়ি থেকে, এক নম্বর শাড়ি থেকে। প্রথম শাড়ি হচ্ছে তাঁতের মধ্যে ব্লক, যেটা আমাদের এখন রেগুলার ইউজের জন্য ভীষণ দরকার। শাড়িটা নিজে আমার নিজের খুব পছন্দের একটা কম্বিনেশন, ব্ল্যাক আর হোয়াইট চেকসের সঙ্গে ইয়েলো বর্ডার। ঠিক তার সঙ্গে, হ্যাঁ তার না ইয়েলো বর্ডারটা গেছে, তার সঙ্গে আবার ব্লকের ব্যবহার হয়েছে পাড়ে এবং ভেতরে। আঁচলে একটা ইয়েলো মানে ব্রাশিংও গেছে। এই হচ্ছে পুরো শাড়িটা, 1500 টাকা দাম, এক নম্বর শাড়ি, নাম্বার 1 1500। এগুলো কিন্তু উইদাউট ব্লাউজ। নাম্বার 2 যাব, 2 নম্বর শাড়ি। এটা একটা জরি স্ট্রাইপ টাঙ্গাইল তাঁত, এবং এটা ফুলিয়ার টাঙ্গাইল আর কি। তার উপরে এটাও ধনেখালি, এটা ধনেখালি। আমি না খুব কনফিউজ হয়ে যাই ধনেখালি, আমি হয়তো এমন হয়েছে আমি ধনেখালির শাড়িকে বলছি ফুলিয়া, ফুলিয়ার শাড়িকে বলছি ধনেখালি। এর আগে একটা অন্য কম্বিনেশন দেখিয়েছিলাম, এটা এটা চিনার পাতা হয়েছে না, চিনার পাতা দিয়ে। আর ব্লকটা হচ্ছে ব্ল্যাক আর গ্রেটা ব্লেন্ড হয়েছে খুব সুন্দর করে, কিছুই নয়, সাধারণ একটা তাঁতের শাড়ি, অথচ সেটাও পরে যেন আপনি নিজে এক্সেপশনাল হয়ে ওঠেন। নাম্বার 2 হচ্ছে 1200, মাত্র 1200। নাম্বার 2 এবার দেখাবো, নাম্বার 3 3 নম্বর। বাহ, আচ্ছা এটা কি কটন, মানে মাল কটন, রাজস্থানে? আমি ভাবছিলাম যে মলমল তো, চলতি মলমল তো নয়, মালকাটন ওখান থেকেই হয়েছে, ওখান থেকে হয়েছে, এখানকার নয় শাড়ি, মানে বাটিকটাও ওখানে হয়েছে এবং এই পুরো ব্যাপারটা ওখানে, এটা কিন্তু প্রিন্ট নয়, না 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 এটা প্রিন্ট, এটা কিন্তু বাটিক, বাটিক। নাম্বার 3 3 নম্বর শাড়ি, শাড়িটা না ধরে কি আরাম অর্পিতা। 3 নম্বর শাড়ি 1350 1350 উইথ ব্লাউজ। নাম্বার কম্বিনেশন দেখিয়ে দিলাম, একটা অরেঞ্জে একটা রেডে, ওটা ছিল অরেঞ্জে আর এটা হচ্ছে রেডে। এটা হচ্ছে নাম্বার 4 4 নম্বর শাড়ি। আপনারা এই ধরনের শাড়ি চাইলেও পাবেন, তবে আমার মনে হয় হোম ডেলিভারির ক্ষেত্রে 1200 টাকা নয়, অন্তত 2 শাড়ি বুকিং করলে আমার একটু ভালো হয়, সুবিধা হয় এটা। কারণ যিনি যাবেন হোম ডেলিভারি করতে, তার একটা তো রেমুনারেশন রয়েছে, এটা আর হোম ডেলিভারি চার্জ রয়েছে, তাই তো? হোম ডেলিভারি চার্জ এবং কুরিয়ার চার্জ কিন্তু দিতে হবে আপনাদের। এটা নাম্বার 4 1350 1350 4 নম্বর। এবারে আসবো নাম্বার 5 5 নম্বর শাড়ি। এটা একটা ধনেখালি দূরে তাঁত, আমার হ্যান্ড পেইন্ট, এটা হচ্ছে হ্যান্ড পেইন্ট, ধনেখালি দূরে তাঁত এবং গঙ্গা যমুনা পাড়। আর যে দুটো কালারে পাড়টা গেছে, ঠিক সেই দুটো কালারকেই ব্যবহার করা হয়েছে পেন্টিংয়ে। এটা অ্যাকচুয়ালি পেন্টিংটা হচ্ছে সেই টাইট গোলাপ কুরিয়ার, খুব সুন্দর কালারটা তো সুন্দর। এটা 1850 1850 5 নম্বর শাড়ি, 1850 1850 6 নম্বর। এটাও ধনেখালি প্যানেল তাঁত আর কি, চেকসের সামারের, একদম সামার, আজকে এপিসোডটা কিন্তু সবকিছুতেই সামারকে মাথায় রেখে চলা। এটা হচ্ছে নাম্বার 6 6 নম্বর শাড়ি, 1850 1850। এগুলো না সব ফ্রি হ্যান্ড পেন্টিং, এগুলো কোনো আকার উপরে পেন্টিং। হ্যাঁ, নাম্বার 6 দেখালাম চন্দনের সঙ্গে ছিল, এবার আসছি নাম্বার 7। এটা যেমন আগে একটা দেখালাম ইয়েলো আর গ্রিনের বর্ডার ছিল, এটা ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জের বর্ডার, আর অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাক আর অরেঞ্জ দিয়ে ডুরে, তাই ব্ল্যাক আর অরেঞ্জ দিয়ে কিন্তু কাজটা করা হয়েছে, একটু গ্রিনকে পাঞ্চ করা হয়েছে এর সঙ্গে। নাম্বার 7 1850 1850 7 নম্বর শাড়ি। নাম্বার 8 8 নম্বর। আপনারা না, আমরা তো দেখাচ্ছি, আমাদের একটা নির্দিষ্ট টাইম ব্যারিয়ারের মধ্যে শাড়ি দেখাতে হয়, কিন্তু আপনাদের কাছে অপশন রয়েছে। কী অপশন বলুন তো? আপনারা ইউটিউবে চলে যাবেন, এই শোটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রোগ্রামটা ইউটিউবে আপলোড হয়ে যায় অটোমেটিক্যালি। আপনি ইউটিউবে গিয়ে অর্পিতাস উইভার্স গ্যালারি বললেই পরপর প্রোগ্রাম চলে আসবে। আজকের ডেটের প্রোগ্রামটাকে আপনি ভালো করে দেখুন, ভালো করে ওখানে আপনার কাছে অপশন রইলে আপনি থেমে থামিয়ে আগে পরে গিয়ে শাড়িটা দেখতে পাচ্ছেন, আরও খুশি হবো যদি শপে আসেন আপনারা, হ্যাঁ দেখে নিয়ে আসেন নিতে পাচ্ছেন, এবং তো শপে শপে আসলে আরও অপশন পাবেন, হ্যাঁ আসাটাও খুব ইজি, মানে একদম ভেরি কনভিনিয়েন্ট। পিএনবি আইল্যান্ড যেটা, সল্টলেকের ফার্স্ট মোড় পিএনবি আইল্যান্ড, ওখানে আসতে একদম রাস্তার উপরেই। নাম্বার 8 এটা না স্ট্রাইপ অ্যান্ড চেকস, একই শাড়ির মধ্যে শাড়ি একদম। 8 নম্বর শাড়ি, দাম হচ্ছে 1850। এবার আসবো হাফ তসর, হ্যাঁ আগের শাড়িগুলো ছিল তাঁতে, এবার আসছে হাফ তসরে, এবং এটা হচ্ছে ব্লক। আগেরগুলো ছিল হ্যান্ড পেইন্টিং, এটা হচ্ছে ব্লক, পুরোপুরি ব্লক। কি দারুণ দেখতে,
এবং এটার প্রাইসটা বলে দিই, এটার প্রাইস হচ্ছে 1800 অনলি, 1800 টাকা মাত্র দাম। এটা হচ্ছে নাম্বার 10, 10 নম্বর 1800, না 9 নম্বর দেখালাম, নাম্বার 9, হ্যাঁ নাম্বার 9, 1800, 1800 মাত্র। এবারে আসবো দেখিয়ে দিলাম, স্টোরে আসলে আরও পাবেন। বাহ, আরও আছে? হ্যাঁ হ্যাঁ, নাম্বার 10 মানে অন্য ডিজাইন, অন্য, হ্যাঁ হ্যাঁ, অন্য কালার কম্বিনেশন, অন্য অপশন। এটা হচ্ছে নাম্বার 10, আমি দুটো দেখিয়ে দিলাম। 10 নম্বর শাড়িতে যাই আমরা, 10 নম্বর মাঝখান থেকে দেখবো। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার 10, 10 নম্বর শাড়ি। আঁচল গেল, তারপরে আসবো পাড়। বেস কালারটা কিন্তু এটাই ছিল। এটা হচ্ছে নাম্বার 10, প্রাইস হচ্ছে 1800। নাম্বার 11 এ বাটিক দেখাবো, চান্দেরিতে না, এটা অলওয়েজ গ্রিট পরে, মানে সারা বছরের শাড়ি। হ্যাঁ, শীতেও পরা যায়, গরমেও পরা যায়, বর্ষাতেও পরা যায়। বর্ষাকালটা তো ভীষণ শাড়ি, আমাদের তো বর্ষাকালটা নিয়েও ভাবতে হবে। 11 নম্বর শাড়ি, 2500 টাকা দাম, 2500, নাম্বার 11, গ্রিনের শেড এবং তার মধ্যে মাছ হয়েছে। এটা মেহেদি টোন আনাতে না শাড়িটা আরও ভালো দেখতে লাগছে। উইথ ব্লাউজ নাম্বার 11, 2500, নাম্বার 12, 12 নম্বর, বাহ, এটা হচ্ছে 12 নম্বর শাড়ি, নাম্বার 12। আঁচল, এটা আপরিয়ক, আপরিয়ক এটা আছে। হ্যাঁ, পার, নাম্বার 12, 12 নম্বর শাড়ি, নাম্বার 12, 2500, উইথ ব্লাউজ, ইয়েলো ব্ল্যাক কম্বিনেশন, আর সরু তুলির কাজ ছিল। হ্যাঁ, নাম্বার 13, এটা না টমেটো রেড কালারটা অ্যাকচুয়ালি, তার মধ্যে পিঙ্কের এত সুন্দর ব্যবহার হয়েছে, কালার কম্বিনেশনটা একদম আলাদা, অসম। আর তারপরে কাজটাও, পিঙ্কটা শুধু টাচ করে করে গেছে আর এইভাবে গেছে কাজটা, খুব সূক্ষ্ম কাজ। আপারিয়ক, কুচি এবং আঁচল, নাম্বার 13, 13 নম্বর, 2500, উইথ ব্লাউজ পিস। নাম্বার 14, বাহ, কি দারুণ দেখতে শাড়িটা, আর কালারটা অসাধারণ, এই কালারটা না একদম মিড নাইট ব্লু। আঁচল, এটাতেও কালার টাচিংয়ের ব্যবহার রয়েছে। এই হচ্ছে শাড়িটা, নাম্বার 14, 14 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2500, নাম্বার 14, উইথ ব্লাউজ পিস। নাম্বার 15, 15 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 15। এই কালারটা অর্পিতা, ওয়াও, একটু দেখতেও প্যাঁচা হয়েছে এবং ঠিক রেড আর ইয়েলোকে ব্রেক করেছে একটা মেহেদি টোন দিয়ে, খুব সুন্দর, দারুণ লাগবে এটা পরলে পরে, বিয়েবাড়ির সকাল, গরমকালের বিয়েবাড়ির সকাল, কালারফুল, ছবি ভালো উঠবে, আপনি কমফোর্টেবল সব মিলিয়ে, এবং সোনার গয়নাও পরা যাবে যেহেতু জরি বর্ডারটা রয়েছে। অসাধারণ শাড়িটা দেখালাম, একটু সময় দেবেন, বানিয়ে দেবে, এটা একটু সময় দিতে হবে। নাম্বার 15 উইথ ব্লাউজ পিস, 15 নম্বর, 2500। 16 নম্বর, এবারে আসছি আমরা জরি বর্ডার তসর। আমি না কি যে প্রেমে পড়েছি এই শাড়ির, মানে একটা পরার পরে আমি এখন পরেই যাচ্ছি এই শাড়ি, আমার এত ভালো লাগছে। এগুলো একাধিক রাখা যায় আলমারিতে, এক্স্যাক্টলি, মানে বিভিন্ন প্রিন্টে রাখো, হ্যান্ড পেন্টিংয়ে রাখো, বাটিকে রাখো, রাখো, আমার তো মানে সব কিছু আছে, বাটিক আছে, হ্যান্ড পেন্টিং আছে, প্রিন্ট, বাটিক প্রিন্ট আছে, ভালো হয় আনিনি আজকে, নেক্সট টাইম পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা গ্রিনারি শেড দেখুন, এখানে না গ্রিনের লাইট ডিপ, লাইট ডিপ করে বেস করে তার উপরে কিন্তু এটা ডিসচার্জে গেছে এবং কালার ডিসচার্জ হয়েছে। এটা নাম্বার 16, 16 নম্বর শাড়ি, 5300। কেন 5300 আপনাদের মনে হতে পারে, কাপড়ের কোয়ালিটি, সুতোর কাউন্ট, এই যে থিকনেস অফ দ্য শাড়ি, এইটা ভীষণ ইম্পর্টেন্ট। 5300, এটা হচ্ছে ব্লাউজ, নাম্বার 16 দেখালাম, নাম্বার 17, 17 নম্বর শাড়ি, কেয়া বাত, ওয়াইন কালারটা না আমার নিজের খুব পছন্দের কালার, খুব স্মার্ট কালার, আর তার সঙ্গে একটা রানি এবং সেটা তসরে পরে কিন্তু এই স্মার্টনেসটা এসছে। এটা তো ডিসচার্জ হয়েছে এবং কালার ডিসচার্জ হয়েছে। আবারও বলবো, এই থিকনেস অফ দ্য শাড়ি ভীষণ ইম্পর্টেন্ট, এখানে এই বকটা ভাঙছে শাড়িটাকে, তারপরে কুচি ধরে এভাবে যাচ্ছে, স্মার্ট কালার, স্মার্ট কালার কম্বিনেশন, প্রেজেন্টেশনও অন্যরকম। আর এটা হচ্ছে ব্লাউজটা, নাম্বার 17, 17 নম্বর, 5300, নাম্বার 18 কালারটা, এটা হচ্ছে নাম্বার 18, 18 নম্বর, এটা জরি বর্ডারে, এটাও কালার ডিসচার্জ, একটু অন্যরকম ভাবে গেছে, এটাও 5300, নাম্বার 18, আর সি গ্রিনের উপরে না পিঙ্ক শেডটা এত ভালো লাগছে, অন্যরকম, আবার পাটটা আঁচলটা রেডে চলে গেছে, আই থিঙ্ক ব্লাউজটাও রেডেই হবে।
নাম্বার 18 দেখাচ্ছি, 18 নম্বর এটা হচ্ছে ব্লাউজ, দারুণ এসেছে কালার কম্বিনেশনটা, খুব ভালো সেই শাড়িটা, দাম হচ্ছে 5300। নাম্বার 90 এটা হচ্ছে 19 নম্বর শাড়ি, ডিমান্ডিং শাড়ি, সবাই পছন্দ করেছেন, এটা হচ্ছে গাছি তসরে বাটি, এটা হচ্ছে কোসা তসরে, কোসা তসরে বাটি, হ্যাঁ এই বাটিক পরুন এবং এটা অ্যাসেট। আমি মনে করি তো সিল্ক বা তসর কেনাটা হচ্ছে প্রপার ইনভেস্টমেন্ট অফ মানি, কারণ আপনি প্রপার ইউটিলাইজেশন অফ মানি, কারণ আপনি একটা শাড়ি অন্তত পাঁচটা জেনারেশনের কথা ভেবে কিনলেন, আপনার আগামী পাঁচটা জেনারেশন এই শাড়িটা পরতে পারবে। নাম্বার 19 পুরো তসরে বাটিক হয়েছে, কোষা তসরে বাটিক, নাম্বার 19 7400। এর সঙ্গে না প্লেন এই ব্লাউজটা, হ্যাঁ কারণ এই শাড়িটা হাইলাইটেড হতে হবে, কারণ এখানে যদি ব্লাউজের হাতে এমনিতে কাজ থাকে ভালো লাগবে না। নাম্বার 19 19 নম্বর শাড়ি 7400। ব্লাউজটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা শাড়িকে তুলে ধরার ক্ষেত্রে। এবারে আসছি নাম্বার 20, এরও সঙ্গে ব্লাউজ পিস পাবেন, আছেই সঙ্গে, কালারটা এত সুদিং টোন, সবকটা ইংলিশ শেড কালার, হ্যাঁ কালারগুলোর জন্যই শাড়ির, এটা হচ্ছে নাম্বার 20, নাম্বার 20 7400 উইথ ব্লাউজ। 21 যাব, 21 নম্বর, ওয়াও আপনি আসুন আমার স্টোরে, এসে না এখানে তো একটা ঝলক, সব আনতে পারি না তো কিছু দেখাতে পারছি, এখানে একটা ঝলক দেখছি, কিন্তু আপনাদের যদি মনে হয় যে আমরা দেখবো, একদম স্টোরে পৌঁছে যান জাস্ট এই শাড়িটা, জাস্ট ওয়াও কি ভালো লাগছে এই শাড়িটা, এখানে আঁচলটা জাস্ট ব্রাশিং হয়েছে, অসম্ভব ভালো কাজটা হয়েছে গো, পুরো মনে হচ্ছে কি কাশিশের একটা এফেক্ট, কিন্তু এটা বাটিকে, হ্যাঁ বাটিকে। নাম্বার 21 7400 উইথ ব্লাউজ পিস। 22 ক্যা বাত, এটা ক্র্যাকের উপরে আবার কাজটা হয়েছে, ওভারল্যাপিং করে কাজ, একটা শাড়িতে না একবারই কাজ নয়, কিন্তু এটা হচ্ছে 22 পদ্ম হয়েছে আঁচলে চকলেটের উপরে, আর এই হচ্ছে শাড়িটা 22, এটাও 7400, নাম্বার 22 7400 উইথ ব্লাউজ। 23 23 নম্বরে যাব, নাম্বার 23 এটা হচ্ছে 23, এটা একটা সি গ্রিন কালার, যেটা তসরে পরে কোষা তসরে পরে এই টোনটা এসছে, কি সুন্দর কালার, দারুণ এসছে, আর এর মধ্যে পদ্ম জাল, হ্যাঁ খুব ট্রেডিশনাল একটা ডিজাইন কিন্তু, আর এখানে না আমি একটা কথা বলি, যে পদ্মটা দেখুন কালার ব্লেন্ডিংটা ভীষণ ইম্পর্টেন্ট না। নাম্বার 23 7400, আমরা 7400-তে কিন্তু 19-23 পর্যন্ত কোষা তসরে বাটিক দেখলাম, আপনারা ভালো করে ইউটিউবে গিয়ে আরেকবার দেখে নিন। এবার আসবো 24 কাঁথা দেখবো, পেন্টিং কাঁথা, বাট হ্যাঁ স্টিচটা দেখতে হবে, এটাও তসরে, হ্যাঁ এই স্টিচের সিঙ্গেল সুতো দিয়ে করান শাড়ি, একদম সিঙ্গেলে দেখাবো শাড়িটা, একদম ইচ্ছে করছে দেখাতে সিঙ্গেল এরকম ভাবে, এটা না এ টু জেড, হ্যাঁ এই যে আঁচলটা দেখছেন এখানে কিন্তু পেন্টিংটা হয়েছে ফুল আর পাতা, এইটা তো গেছে কাঁথাটা সরাসরি, এই যে একটু ওয়াইড নিন আগে পুরোটা দেখে নিই, তাহলে কি হবে, এই যে কালার এফেক্টটা দেখছেন এটা কিন্তু সুতো দিয়ে আনা, এই যে কোথাও পিচ কোথাও গ্রিন কোথাও পিঙ্ক কোথাও ব্রাউন, এটা বেসের যে কালারটা এটা কিন্তু সুতোর ব্যবহারে আনা, আঁকাটা হয়েছে শুধু ফুল পাতা পাখি, এই হচ্ছে পার, কি অসম্ভব কাজ, আর গায়ের উপরে এই পাখিটা গেছে, তারপরে টেবিল ডাই হয়েছে, সিঙ্গেল সুতো দিয়ে কাজ, একদম সুতোর কাজ আছে বোঝাই যাবে না, হালকা একদম জিরো ওয়েট, হ্যাঁ অথচ হাতের কাজ অ্যাসেট শাড়ি, কাঁথা আপনারা দেখেন ট্যালি করুন, আর এই হচ্ছে ব্লাউজটা, ব্লাউজটা ফুল জ্যাকেট করা আছে, এবং এটার প্রাইস হচ্ছে 13,900 দাম, একদম গাছি তসরে সিঙ্গেল থ্রেডের কাঁথা দেখালাম, প্রত্যেকটা কাঁথাই আজকে তাই আছে না, না সবটাই জাস্ট এটা যেমন রয়েছে, আসুন স্টোরে আমি অনেক দেখাতে পারবো, এখানে আমি এখানে খুব লিমিটেড লিমিটেড এনে রেখেছি, হ্যাঁ কারণ ওকে এখানে একটা নির্দিষ্ট করে কিছু আনতে হয়, সব তো দেখানো সম্ভব নয়, এটা আধ ঘন্টার শো, এটাও তাই, এটাও কিন্তু সুতো দিয়ে টাই অ্যান্ড ডাই করে, মানে কোলাজটা যেটা হয়েছে মানে এটা তোমার তসরটাকে টাই অ্যান্ড ডাই টাই অ্যান্ড ডাই করে তারপরে রিভার্স মানে কাজটাকে বার করা হয়েছে, এবং ওই কোলাজটা হয়েছে কিন্তু সুতো দিয়ে, এটা আমার খুব কঠিন লাগে যে ওই সুতোটা দিয়ে দিয়ে কোলাসটাকে আনা বার করে দাও, হ্যাঁ ফিগারটাকে ওই বার করে আনা, আর গায়ের উপরেও কিন্তু রিভার্সে এই পাখি ডিজাইনটা কিন্তু বেরিয়েছে একদম রিভার্সে প্রত্যেকটা জায়গায়, দামটা হচ্ছে 12,900 নাম্বার 25 উইথ ব্লাউজ জ্যাকেট করা, 25 এর পরে যাবো 26, এটা হচ্ছে বার ভরাট শাড়ি দেখাচ্ছি, কেন বললাম
এটা একটা কালারে সুতো ব্যবহার করা হয়েছে। শাড়িটা কিন্তু ওয়েটলেস, হ্যাঁ জিরো ওয়েট শাড়ি, ব্যাঙ্গালোর সিল্কে, ব্যাঙ্গালোর সিল্কে। এবং আঁচলটা দেখাই, এটা হচ্ছে আঁচল, এটাও নোক্স মানে ওই বার ভরাটা হচ্ছে একটা কালার দিয়ে, রিভার্সে বেরিয়েছে ডিজাইনটা, এবং ওই পাটটা দেখাতে পুরো দুদিকের পাট। যিনি শাড়িটা নেবেন উনি বুঝতে পারবেন যে কেন ওই শাড়ির কোথায় ডিফারেন্ট। এবং এটা হচ্ছে 12,000 নাম্বার 26, 26 নম্বর, 12,000 ট্রেডিশনাল কাঁথা, বাট ওয়াও কি দারুণ শাড়িটা। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সুতোর কাজ, শেডেড পিঙ্ক দিয়ে কাজটা হয়েছে, ট্রেডিশনাল কাঁথা কিন্তু আলাদা। আমি ওটাকে ট্রেডিশনাল কাঁথার মধ্যেই ফেলবো, কিন্তু আলাদা, একদম আলাদা জিনিসটা। এবং এটার দাম হচ্ছে 13,800 আছে, হ্যাঁ 13,800, 13,800 নাম্বার 27, 27 নম্বর। এটা জিরো ওয়েট, আমি যেটা বলার চেষ্টা করছি শাড়িটা পরলে একদম মনে হবে না এর মধ্যে কোনো কাজ হয়েছে, অথচ সম্পূর্ণটা হাতের কাজ। একটু দেখিয়ে দিই উল্টো দিকটা আমার প্রবাসী বন্ধুদের জন্য, আমার অবাঙালি বন্ধুদের জন্য, এটা আমাদের স্টেটের কাজ। সি নো মানে বোঝাই যাচ্ছে না এটা হাতে করার, সো নিট। এবং এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাজ, এটা আমাদের বেঙ্গলের হাতের কাজ, উই আর প্রাউড ফর দিস ওয়ার্ক, এটা হচ্ছে ব্যাপার। আগেইন উই ফিল প্রাউড অ্যাকচুয়ালি, এটাও আমাদের খুব প্রাউড করে এই শাড়িটা, একদম বাংলার জামদানি, এবং বিদেশিরাও চিনে গেছে যে এটা বাংলার জামদানি। এবং এটা কিন্তু একদম পিওর কটনে, কটন জামদানিটা অ্যাকচুয়ালি না, আমরা ভুল দেখাচ্ছি ওকে, এই দিকটা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, কারণ না ব্লাউজটা আগে যাচ্ছে, এটা ব্লাউজ পিসটা যাচ্ছে, আর তার সঙ্গে পার্টটা ব্লাউজ পিসটা আছে। হ্যাঁ, তারপরে আসছে আঁচল, দিস ইজ দ্য হ্যাঁ আঁচল, আর এটা হচ্ছে বডি, আর এর মধ্যে না কোনো ব্ল্যাক নেই এবং রেডও নেই, বেস কালারটা একটু লেমন গ্রিন টোন, লেমন গ্রিন টোন। 9,800 পুরো হাতে মাকু ঘোরানো কাজ, 9,800 নাম্বার হচ্ছে 28, সেম শাড়ি দেখাবো 29-এ, 29 নম্বর, নাম্বার 29। এই কালারটা খুব সুন্দর, একটা মবের টোন, মানে এটা ব্লাউজ যাচ্ছে, এটা ব্লাউজ, তারপরে আসছে আঁচল। 27-এ এটা, 29-এ এলাম, 29 নম্বর, আগেটা 28 দেখেছি, এটা 29, 29 পুরো পদ্ম জাল, মানে কাঁথা হয় যেরকম পেন্টিং হয় সেটা হাতে মাকু ঘুরিয়ে কাজটা করা হয়েছে। এটা লোটাস ডিজাইনটা যাচ্ছে, লোটাস রোজের মাঝে মাঝে একটা, এবং এটার প্রাইস হচ্ছে 9,800 নাম্বার 29 উইথ ব্লাউজ এগুলো সব, আর নাম্বার হচ্ছে 30। ওয়াও, এটা ফিরোজা টোনের উপরে, আমার খুব পছন্দের একটা টোন এটা, আর পরলে না সব বয়সে পরা যায়, সব সিজনে পরা যায়, এই শাড়ির লুক মানে না এই কালারটা পার্টিকুলার সব সিজনে চলে, সামারও যায় আবার শীতেও যায়। এটাও খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন, এবং এটা হচ্ছে নাম্বার 39,800, 30 নম্বর। 31-এ আমি দুটো শাড়ি দেখিয়ে দিচ্ছি রেশমে, 31-A অ্যান্ড 31-B, এটা হচ্ছে 31-A, কোয়ালিটি কি শাড়িটার, ওয়াও, পরে আছি সেটাই, হ্যাঁ যে শাড়িটা অর্পিতা নিজে পরে আছেন, এটাটা অনেক হেভি ওয়ার্কের, আমি যেটা পরেছি অর্পিতা যে শাড়িটা পরে আছেন, ম্যাটেরিয়ালটা সেম সেম, হ্যাঁ মসলিন, মসলিন অ্যাকচুয়ালি, মসলিন মানে ব্যাঙ্গালোর সিল্কের একটা টানা থাকে, যার জন্য এটার ইয়েটা খুব ভালো, লংজিভিটি খুব ভালো হয়, এবং তার মধ্যে পুরো হাতে ঘোরানো কাজ, তোমার কাজটা অনেক হেভি, অনেক হেভি কাজ, স্মল মানে ইয়েতে ছোট ছোট কাজ, দারুণ গো এই শাড়িটা, হ্যাঁ ভীষণ সুন্দর। এবং এটার দাম হচ্ছে 21,000, 21,000, এটা হচ্ছে 31-A, তাই তো, 31-A, এটা হচ্ছে ব্লাউজ উইথ ব্লাউজ, এটার প্রাইস হচ্ছে 21,000, আর 31-B এটার মনে হয় কাজটাকে একটু বেশি না, একই দাম, সেম সেম প্রাইস, এটা হচ্ছে 31-B, এটাও কিন্তু সেম মেটেরিয়াল, কাজটার জন্য একটু আলাদা কিন্তু কালার, হ্যাঁ কাজ আর কালার একটু আলাদা আছে, এটা হচ্ছে 21,000, 21,000। এবার আপনারা এটা কিন্তু 35-এও পাবেন, 75-এও পাবেন, সেটা কাজের উপরে ডিপেন্ড করবে, আমি যেটা পড়েছি সেটা হচ্ছে 45,000, এটা হচ্ছে 21,000 নাম্বার 31, 31 নম্বর উইথ ব্লাউজ, এগুলো 32 নম্বর হচ্ছে ঘিচা। আচ্ছা দেখো একটু একদম অন্যভাবে করা হয়েছে, ঘিচাতে সম্বলপুরি, হ্যাঁ ঘিচাতে সম্বলপুরি স্টাইলটা একদম অন্যরকমের, আবার কোষার টেম্পল আছে, আমার দোকানেও নেই, ফার্স্ট দুটো স্যাম্পল আমি নিয়ে এসেছি,
সবার যদি পছন্দ হয় তাহলে এই শাড়িটা পাওয়া যাবে। হ্যাঁ একদম, মানে এটা কালারে হয়, এটা ভেতরে ডাইও হবে, কিন্তু আমি ন্যাচারালি করে এনেছি দুটো, জাস্ট স্যাম্পল, মানে এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল উইভ একদম। এটা যদি আপনারা ডিমান্ড করেন তাহলে এটার উপর আরো অনেক কিছু হবে। না হয়েছে যে আমি জাস্ট স্যাম্পল দুটো নিয়ে এসেছি। নাম্বার 32 32 নম্বর 5200, সবার মানে ট্র্যাডিশনাল থেকে একটু আলাদা করার চেষ্টা করেছি, জানি না বোঝা জানা যাচ্ছে কিনা। এটা 32 5200, এটা গ্রিনের সঙ্গে যাচ্ছে উইথ ব্লাউজ। অ্যাকচুয়ালি কি এটা না কাট শাটল প্রসেস, কিন্তু মানে এই পার্টটা হলো, তারপরে এখানে কিন্তু টেম্পলটা হাতে ঘোরানো হলো, এখানে কিন্তু এই সবুজ আলাদা পাবেন না, মানে প্রেজেন্টেশনটা আলাদা, সেটাই বোঝানোর চেষ্টা করছি। 32 5200 উইথ ব্লাউজ পিস, চলতি কাজ নয়। 33 আর ওই একটা করে সম্বলপুরের একটা স্টাইলটা, ওটা খুব ভালো লাগছে, আবার আঁচলে আবার টেম্পলটাও যাচ্ছে। এটা হচ্ছে 33 33 নম্বর, বাহ 33 5200। এটা কিন্তু কালারও পাওয়া যাবে। হ্যাঁ আমি দুটো ন্যাচারাল নিয়ে এসেছি। এটা হচ্ছে 33 5200 উইথ ব্লাউজ। এবারে আসবো 34 34 নম্বর, তসর বেনারসি। না এটা হচ্ছে ডুপিয়ানে, জামদানির কাজ, হাতে ঘোরানো কাজ, এটা হচ্ছে উল্টো দিকে দেখাবো। এটা ছত্তিশগড়ের একটা স্পেশালিটি। এটা 34 দারুন দেখতে পারে, আমার তো মনে হয় বেনারসির পরিবর্তে এই শাড়িটা পুরো বিয়ে করা যায়। 34 হচ্ছে 10600 10600, এটা হচ্ছে 34 নম্বর 10600। 34 দেখালাম, 35 ওটা যেমন জড়ি দিয়ে কাজটা দেখিয়েছি, এটা কিন্তু খিচা দিয়ে কাজ, এবং এটা ক্রস কালার, ওটা লালের সঙ্গে লালই গেছে, এটা রানীর সঙ্গে অরেঞ্জ গেছে, টু টোনড একটা এফেক্ট এসছে। 35 35 নম্বর 10600 10600, দুটোই দেখালাম, 34 অ্যান্ড 35 দুটোই হচ্ছে 10600 উইথ ব্লাউজ। আচ্ছা এবারে দেখাবো 36 দশর দেখাচ্ছি, দেখো বাটিকই তো হয়েছে, বাটিক হয়েছে একটু অন্যরকম। 36 কালার কম্বিনেশনের জন্য, এটা কিন্তু আমাদের এখানকার বিষ্ণুপুরের গাছি দশর, এবং তার মধ্যে এখানকার বাংলারই বাটি, বাংলারই বাটি, সরু তুলির কাজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ একটু অন্যভাবে হয়েছে। এটা হচ্ছে 36 7600 7636 নম্বর উইথ ব্লাউজ। আচ্ছা 37 দেখাবো, তসর তসর দেখাচ্ছি, এটাও কিন্তু একদম নতুন, নতুন মানে এত সুতো দিয়ে পুরো বোনা, উইভিং এ খুব লাইট ওয়েট, খেসটাকে অন্যভাবে বোনা হয়েছে, যে খেসের এফেক্টটা বোনা বুনুইতে যায়। না একটু ডিজাইনার ব্লাউজ আমি রাখছি দোকানে, একটু নিয়ে এসেছি পড়লে আমার মনে হয় শাড়িটার। এটা হচ্ছে আঁচলটা দেখলাম, আর সারা গায়ে আগে দেখে নি, দেখে না বরফি বুটি সারা গায়ে ছাড়া পারে শাড়িটা কিন্তু। হ্যাঁ ওই স্মার্ট উইদাউট বর্ডার শাড়িটা, আর এই হচ্ছে এর সঙ্গে একটা কলমকারী ব্লাউজ, হল্টার বোট করা হয়েছে, আর এটা হচ্ছে ব্যাকটা। ব্লাউজের দাম 1350 আর শাড়ি হচ্ছে 4800 4800 শাড়ি, শাড়িতে তো একটা নিজস্ব ব্লাউজ রয়েছে। নাম্বার 37 আমরা 4800 শাড়ি দেখালাম, 1350 ব্লাউজ দেখালাম, এর পরের শাড়িটাও খুব সুন্দর। আপনারা তো পাড়ালে অনেক শাড়ি পরেন, এটা হচ্ছে একটু করলাম, এটা তো সেই খেসে স্টাইলের উইভটাই কিন্তু যাবে সারা শাড়িতে, উইভিং আছে খুব সুন্দর, একটা উইভিং আছে। আমি একটু আলো কমিয়ে টেক্সচারটা দেখাতে বলবো, এটা হচ্ছে টেক্সচারটা, আর তার সঙ্গে ব্লাউজ কি আছে তার সাথে আমি নিয়েছি, ব্লাউজের অপশন অনেক আছে। এই ব্লাউজটা দেখালাম, এরকম ব্যাক আর এটা হচ্ছে ফ্রন্ট, ব্লাউজের দামটা এটা 1300 এটাও 1350 সম্ভবত, আর 38 নম্বর শাড়ি হচ্ছে 4800 শাড়িতে তো নিজস্ব ব্লাউজ রয়েছে। নাম্বার 39 39 নম্বর, নাম্বার 39 দেখিয়ে দিচ্ছি, এটাও সিল্কে বাটিক, এটাও বিষ্ণুপুর সিল্ক, হ্যাঁ বিষ্ণুপুর কাতানি আছে, তার মধ্যে বাটিকের কাজটাও তো অসাধারণ, ওভারল্যাপিং করে কাজটা উঠেছে। নাম্বার 39 39 নম্বর 4500 ওনলি, নাম্বার 39 4500 উইথ ব্লাউজ। নাম্বার 40 এটা স্ক্রিনে প্রিন্ট, হ্যাঁ এটা ব্লক প্রিন্ট, স্ক্রিনে প্রিন্ট হয়েছে, সরি এটা, হ্যাঁ অরেঞ্জ আর একটা পিচ টোনের উপরে, পিচ পিঙ্ক টোনের উপরে রেড দিয়ে জিগজ্যাগ, এটা হচ্ছে 40 4500 4500 উইথ ব্লাউজ।
41 এটা একটা বাটিক দেখাচ্ছি আমি এটা হচ্ছে অল ওভার আছে হ্যাঁ এটা সিল্কের বাটিক তো এটা দাম হচ্ছে 5600 এটা আছে অল ওভার বাটিকটা আছে 5600 নাম্বার 41 41 নম্বর 5600 5600 নাম্বার 41 উইথ ব্লাউজ এবার দেখাবো 42 আবারও বলছি ভালো করে দেখুন আমরাও ভালো করে দেখাচ্ছি এবং আপনার যদি মনে হয় আরেকটু ভালো করে দেখবো ইউটিউবে ভালো করে দেখে বুকিং করুন কলকাতা শহর এবং শহরতলিতে হয়তো হোম ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি চার্জ আছে কুরিয়ার পাবেন বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন সেক্ষেত্রে কুরিয়ার চার্জ ব্লক আছে এটা অরিজিনালি শিবরি হয়েছে তার সঙ্গে পাড়ে ব্লক হয়েছে এবং ব্লকটা খুব সুন্দর হ্যাঁ বর্ডারের যেটা আছে সেটাই ব্লাউজ 42 দেখালাম 4500 43 আনাদার বাটিক এটা হচ্ছে 43 আঁচল থেকে একদম কর্নার করে যাচ্ছে 43 একদম কর্নার করে যাচ্ছে পার এই হচ্ছে শাড়িটা 43 43 নম্বর 4500 উইথ ব্লাউজ পিস 44 এটাও প্রিন্টে গেছে এটাও স্ক্রিনে প্রিন্ট হয়েছে কালারটা খুব সুদিং টোন 44 একটু নামিয়ে দিতে 44 44 নম্বর শাড়ি 4500 আপনি 4500 বেশ ভালো ভালো শাড়ি পাবেন হ্যাঁ এটা হচ্ছে 44 আর সব সিল্ক মার্ক যুক্ত কিন্তু আর এটা হচ্ছে 45 45 নম্বর ওয়াও দেখুন শাড়িটা এটা আঁচল সরি এটা হচ্ছে খুলে দিতেই হবে এবং এইখানটা না শিবরিটা একটু দেখাবো আমি এটা অ্যাকচুয়ালি শিবরি প্রিন্ট হয়েছে এইভাবে যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে 45 প্রাইস হচ্ছে 4500 আচ্ছা 46 এ যাবো 46 এটা হচ্ছে সিল্ক কটনে ব্লক করা আছে দেখুন মানে আদে হ্যান্ডলুম রকম হ্যাঁ পাটটা কটনের উপরে যাবে ভেতরটা সিল্কের সঙ্গে কটন থাকবে একটা মাস্টারাইজড কটন থাকবে হ্যাঁ হ্যাঁ একটা মাস্টারাইজড কটন আছে এটা 46 আর পাটটা কিন্তু এটা বুনে এইটা কিন্তু হাতে বোনা না এগুলো আর এটা প্রিন্ট প্রিন্ট 46 দেখালাম এটা 3950 3950 সেটা হচ্ছে ব্লাউজ পিস 46 এর পরে যাব 47 সেম শাড়ি খালি প্রিন্টটা আলাদা আলাদা এটা কালামকারিতে আছে এটা আঁচল শাড়িটা সেম প্রিন্টটা আলাদা 47 3950 উইথ ব্লাউজ আর 48 48 নম্বর এটা একদম খাদি আর এই বুনুইটা একদম আলাদা বোল্ড না ভীষণ বোল্ড এটা কিন্তু আমি মটকাতে দেখিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ এবং এটার প্রাইস হচ্ছে 4600 নাম্বার এটা কিন্তু পিওর খাদি বাই পিওর খাদি বাই 4600 4600 নাম্বার 48 48 4600 49 ওয়াও বেস কালারটা হচ্ছে ডার্ক স্টিল বা গ্রে আর তার মধ্যে মানে লাইট গ্রে বলতে পারি তার মধ্যে গঙ্গা যমুনা পার এবং পারের মধ্যে এই বুনুইটা সম্পূর্ণ হাতে এবং ভেতরের বুনুইটাও যাচ্ছে এটাও কিন্তু 4250 4250 49 নম্বর নাম্বার 49 উইথ ব্লাউজ আর এবারে যাব নাম্বার 50 এটা তসর তসরে গাছি তসরে গুজরাটি এবং এটা উইদাউট মিরর উইদাউট মিরর কট পাইপিং একটা সুতোর কাজ ডিজাইনটা একদম আলাদা কালারটা খুব ভালো টারকোয়েজ ব্লুতে আছে একদম নাম্বার হচ্ছে 50 9400 একটা গুজরাটি দেখলেন এরকম আপনি প্রচুর দেখে নিতে পারবেন কাঁথা চারটে দেখলেন আপনি 40টা দেখে নিতে পারবেন তার জন্য আপনাকে আসতে হবে চড়ে আসলে খুব খুশি হব আমি দেখা মানে আনন্দ পাবো সবাইকে দেখাতে পারবো অনেক এটা হচ্ছে ব্লাউজটা শাড়ি পাবেন ডিজাইনার ব্লাউজ পাবেন একটা ঝলক পেয়ে গেছেন আর কি পাবেন ড্রেস কিছু পাবেন কুর্তি আর রাখি কিছু কুর্তি আছে কিন্তু যেটাই পাবেন সেটা খুব এক্সক্লুসিভস কিছু পাবেন তাই আপনাকে আসতে হচ্ছে ঠিকানাটা আমি একবার বলে দিই ঠিকানা হচ্ছে BA41 সল্টলেক সেক্টর 1 কলকাতা 64 এটা পিএনবি আইল্যান্ড তার পাশে উল্টোডাঙা এসে একটা ফোন করলেও আমার অসুবিধা নেই আমি দেবু বলে দেবো একদম খুব কাছে আমাদের হাতে সময় নেই এবার বিদায় নেওয়ার পালা আপনারা খুব ভালো থাকুন আর অনুষ্ঠান দেখতে থাকুন অনেক ধন্যবাদ অর্পিতাকে ধন্যবাদ আপনাদের নমস্কার